আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট দ্য বেসিক টিউটোরিয়াল পার্ট 26। আজকে আমাদের 26-এর ক্লাসটা কি, আমাদের হলো ES6-এ মডিউল অ্যান্ড ক্লাস। সো আজকে আমরা দেখবো কি মডিউল অ্যান্ড ক্লাসটা দেখবো। সো মডিউলটা কি, মডিউল হলো আমার ES6-এ একটা ফিচার যেটা দিয়ে কী করা হয়, আমাদের ইম্পোর্ট আর এক্সপোর্ট করা হয়। লাইক আমার দুইটা জাভাস্ক্রিপ্টে ফাইল আছে, ফাইল ওয়ান অ্যান্ড ফাইল টু। এখন আমি চাইতেছি আমার ফাইল ওয়ানে যে কোডগুলো আছে সেগুলো আমি কী করবো, ফাইল টু থেকে অ্যাক্সেস করবো। তার জন্য আমাকে কী করতে হবে, ইম্পোর্ট আর এক্সপোর্ট করতে হবে। সো চলেন আমরা এখন ইম্পোর্ট আর এক্সপোর্টটা দেখবো আর কি ক্লাসটা দেখবো। সো তার আগে একটা কথা, যেটা হলো আমাদের মডিউলটা আমার লাইভ সার্ভার ছাড়া কাজ করে না, আপনাদের একটা ইরর পাইবেন লাইভ সার্ভার ছাড়া। সো আপনারা কী করবেন, লাইভ সার্ভার ইউজ করবেন অথবা আপনারা কী করবেন, লোকাল সার্ভার ডাউনলোড করে নেবেন। সো এখানে আমি কী করতেছি, জ্যাম্পটা ডাউনলোড করে নিচ্ছি। আপনারা জ্যাম্প ওয়াম্প যেটা আপনাদের সুবিধা হয় আপনার ওইটা কী করবেন, ডাউনলোড করে নেবেন। ওকে, সো চলেন আমরা ক্লাসটা শুরু করি। সো আমি জ্যাম্পটা ওপেন করি। সো এই যে অ্যাপাচি আর মাই স্কুল, এই দুইটা কী করতে হবে, স্টার্ট করে দিতে হবে। সো যতক্ষণ না গ্রিন হয় ততক্ষণ এখানে কী করতে হবে, একটু থামবেন। যতক্ষণ গ্রিন হয়ে যায় তখন এটা কী করবেন। সো আমার এই দুইটা গ্রিন হয়ে গেল, সো আমি এটা মিনিমাইজ করে রাখি। এখন আমি আমাদের জ্যাম্পে যাই, আমাদের যেই জ্যাম্প ফোল্ডার আছে, জ্যাম্প ফোল্ডারের থেকে এইচটি ডক্সের ভিতর যাবো। এইচটি ডক্সের ভিতর এখানে আমি একটা ফাইল ক্রিয়েট, ফোল্ডার ক্রিয়েট করবো। সো নিউ থেকে একটা ফোল্ডার নিলাম, আমি ফোল্ডারের নাম দিই, যেহেতু মডিউল প্র্যাকটিস করবো সো আমি মড দিলাম। এখন এই ফোল্ডারটার ভিতরে আমি কী করবো, কিছু ফাইল ক্রিয়েট করবো। সো আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল, দেন স্টাইল ডট সিএসএস, নিউ থেকে রাইট বাটন ক্লিক করবেন, দেন কি স্টাইল ডট সিএসএস। আচ্ছা, সো আমি এখন আরও ফাইল ক্রিয়েট করি। সো আমি এখানে নাম দিই কি মেইন ডট জেএস। দেন আরেকটা জাভাস্ক্রিপ্টে ফাইল ক্রিয়েট করি। সো রাইট বাটন ক্লিক করি নিউ থেকে। সো এটার নাম দিলাম আমি এক্সটার্নাল ডট জেএস। ওকে, ডান। সো আমি কিছু ফাইল ক্রিয়েট করলাম, এক্সটার্নাল ডট জেএস, ইন্ডেক্স ডট এইচটিএমএল, মেইন ডট জেএস আর কি স্টাইল ডট সিএসএস। এখন আমি সাবলাইম টেক্সট এডিটরটা ওপেন করি। এখন আমাদের যে মড ফাইলটা আছে এটা আমি ওপেন করি। সো আমি এটা টান দিয়ে আমি সাবলাইমে ছেড়ে দিই। ওকে, সো আমাদের যে ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে এখানে কী করবো, আমাদের যেই এই সেন্টার দিয়ে আমি ট্যাপ প্রেস করবো এইচটিএমএল এর। এখন আমরা কী করবো, আমাদের যে মেইন ডট জেএস ফাইলটা সেটা কী করবো, লিঙ্ক করবো। সো আমি স্ক্রিপ্ট লিখলাম। স্ক্রিপ্ট লেখার পর এখন আমাদের কী প্র্যাকটিস করবো, আমরা মডিউল প্র্যাকটিস করবো। তার জন্য আমাদের এখানে কী করতে হবে, একটা টাইপ দিতে হবে, টাইপ ইজ ইকুয়াল মডিউল। সো যেহেতু মডিউল প্র্যাকটিস করবো তার জন্য আমাদের টাইপটা কী হবে, মডিউল। ওকে, সো টাইপ কি মডিউল, দেন আমাদের সোর্স, সোর্সটা কি আমাদের যেহেতু মেইন ডট জেএস আর কি, সো আমাদের মেইন ডট জেএস। সো আমি ফাইলটা লিঙ্ক করাই দিলাম। ওকে, আচ্ছা, সো সেভ করলাম। এখন আমরা আমাদের এক্সটার্নাল ডট জেএস ফাইলটা ওপেন করি। ওকে, সো এখন আমি এখানে কী করি, কিছু কোড করি। লাইক আমি একটা ভেরিয়েবল নেই, লেট স্ট্রিং ইজ ইকুয়াল হ্যালো ওয়ার্ল্ড। স্ট্রিং ইজ ইকুয়াল কি হ্যালো ওয়ার্ল্ড। দেন আরেকটা ভেরিয়েবল নেই, লেট পাই ইজ ইকুয়াল 3.1416। সো আমি কী করলাম, দুইটা ভেরিয়েবল নিলাম, স্ট্রিং আর কি পাই। এখন আমার যেই কোডগুলো আছে এক্সটার্নাল ডট জেএস ফাইলে যে কোডগুলো আছে এইগুলো আমি চাইতেছি আমাদের মেইন ডট জেএসে আমি অ্যাক্সেস করবো। এই কোডগুলা এখান থেকে আউটপুট দেখতে চাইতেছি। সো তার জন্য আমাকে কী করতে হবে, এক্সপোর্ট করতে হবে, এখানে এসে এক্সপোর্ট আর ইম্পোর্ট করতে হবে। সো আমার যে এক্সটার্নাল ডট জেএস আছে এখান থেকে কী করবো, এক্সপোর্ট করবো। এক্সপোর্ট স্ট্রিং ভ্যারিয়েবলটাকে এক্সপোর্ট করলাম এবং আমি পাইটাকেও কী করবো, এক্সপোর্ট করবো। এখন এইগুলোকে এক্সপোর্টে এইগুলো কী করবো, এখানে মেইন ডট জেএসে ইম্পোর্ট করবো। সো আমার এখানে কী হবে, ইম্পোর্ট, ইম্পোর্ট দেন কি কার্লি ব্র্যাকেট, আমি কাকে ইম্পোর্ট করবো, এই যে আমার যে স্ট্রিং ভেরিয়েবলটা সে হেকে ইম্পোর্ট করবো।
সো আমার এখানে কি কার্লি ব্র্যাকেটে স্ট্রিং দিতে হবে, দেন আমি কমা দিয়ে কি আমি পাইটাকেও ইম্পোর্ট করবো, সো কমা দিয়ে কি পাই, সেই দুটাকে ইম্পোর্ট করবো, দেন কি ফ্রম কোথা থেকে ইম্পোর্ট করবো, সো ফ্রম দিয়ে আমাকে ফাইলের পাথটা দিতে হবে কোথা থেকে ইম্পোর্ট করবো, দেন আমাদের এখানে কি পাথটা দিলাম আমি এক্সটার্নাল ডট জিএস। সো এই ছিল কি আমার ইম্পোর্ট। এখন আমি যদি কনসোল ডট লক করি আমাদের স্ট্রিংকে, দেন কনসোল ডট লক পাইকে, এবং আমি সেভ করলাম। সেভ করে এখন আমি যদি লোড করি আমার ব্রাউজারে যাই, আমি এখানে কী করবো, টাইপ করবো লোকাল হোস্ট, দেন কি আমাদের ফোল্ডারটার নাম দিতে হবে, আমাদের ফোল্ডারটার নাম কি মড। সো এই তো এই ছিল কি আমাদের ফোল্ডারটা। এখন আমি রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাব, কনসোলে যাব, এখানে কি আনকাট সিনট্যাক্স এরর মডিউল, আচ্ছা সো এক্সটার্নাল ডট জেস ফাইল আমি মেবি সেভ করি নাই। সো আমি আমাদের ফোল্ডারের ভিতর যাই, সো এখন আমি লোড করলাম। সো এই দেখেন আমাদের কি হ্যালো ওয়ার্ল্ড, আমাদের স্ট্রিং, দেন আমাদের পাইয়ের ভ্যালু কি 3.1416, এই যে আমাদের পাইয়ের ভ্যালু। সো আমাদের কি এখন আমরা আউটপুটটা দেখতে পারতেছি, আমরা এক ফাইলের আউটপুট আমরা আরেক ফাইলে দেখতে পারতেছি, ইম্পোর্ট আর এক্সপোর্ট করা। ওকে, এই ছিল কি আমাদের জাভাস্ক্রিপ্টের মডিউল, ইম্পোর্ট আর কি এক্সপোর্ট। সেভাবে আপনারা কী করতে পারবেন, মডিউলটা ইউজ করে আপনারা কী করতে পারবেন, অনেকগুলো ফাইল থাকা কী করতে পারবেন, ইম্পোর্ট আর এক্সপোর্ট করতে পারবেন। এখন আমি এখানে কী করি, একটা ফাংশন নেই, ফাংশন এ আর বি প্যারামিটার দিলাম, দেন এখানে কী করবো, রিটার্ন এ মাল্টিপল বি। আচ্ছা আমার ফাংশনের নাম দিতে হবে, সো আমি একটা ফাংশনের নাম দিই, মাই ফাংশন। ওকে, সো এখন এই ফাংশনটা আমি এখানে কী করবো, ইম্পোর্ট করবো। সো আমি এখানে আগে এক্সপোর্ট করতে হবে, এক্সপোর্ট, দেন আমাদের এখানে এসে মেন ডট জিএস এটা কী করবো, ইম্পোর্ট করবো। সো এখানে ইম্পোর্ট এখানে কমা দিয়ে কি আমাদের ফাংশনের নেমটা, দেন আমি এখানে কী করবো, কনসোল ডট লক করবো, মাই ফাংশন, দেন আমাদের এ আর বি এর ভ্যালু দিই আমি 4, 5। আচ্ছা সো আমি সেভ করলাম। এখন আমি যদি লোড করি দেখেন আমাদের কি 20, সো রিটার্ন করলো কি 20। সো আই হোপ আমরা ইম্পোর্ট আর এক্সপোর্টটা আমরা বুঝতে পারতেছি সবাই। ওকে, সো এখন আমরা ক্লাস দেখ, সো আমি একটা ক্লাস নেই, ক্লাস ক্রিয়েট করার জন্য আমাদের কিওয়ার্ডটি কি ক্লাস। সো আমাদের ক্লাসের নেমটা কী দিলাম, রেক্টেঙ্গেল, দেন কী হবে কার্লি ব্র্যাকেট। সো এভাবে কী করতে হয়, আমাদের ক্লাসটা ক্রিয়েট করতে হয়, ক্লাস কিওয়ার্ডটা, দেন কি আমাদের ক্লাসের নেমটা দিতে হবে। সো আমি কী দিলাম, রেক্টেঙ্গেল, দেন এখানে কী করতে হবে, আমার একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে, কনস্ট্রাক্টর ক্লাস, তার ভিতরে কী করতে হবে, একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে। এখন আমাদের ফার্স্ট ব্র্যাকেট, দেন কি কার্লি ব্র্যাকেট। এখন এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমার কী করতে হবে, ভ্যালুগুলো দিতে হবে। সো আমি একটা ভ্যালু দিই, হাইট, উইথ, সো হাইট আর উইথ দুটা ভ্যালু দিলাম। এখন আমি এখানে কী করবো, দিস ডট হাইট ইজ ইকুয়াল হাইট, দিস ডট উইথ ইজ ইকুয়াল উইথ। ওকে, সো আমার ক্লাসটা ক্রিয়েট করা শেষ। এভাবে কী করতে হয়, আমাদের ক্লাসটা ক্রিয়েট করতে হয়, ক্লাস, দেন কি ক্লাসের নেম, দেন কি তার ভিতর কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হয়। ক্লাসটায় কী করবো, আমি একটা ভেরিয়েবল নেই এখানে, লেট পি ইজ ইকুয়াল নিউ, নিউ দিয়ে কি আমাদের রেক্টেঙ্গেলটা দিতে হবে, দেন আমাদের হাইট আর উইথের ভ্যালু দিতে হবে। সো আমি দিই 10 আর 10। ক্লাসটা ক্রিয়েট করা শেষ, এখন একে কী করবো, এক্সপোর্ট করবো। আগে আমি এখান থেকে কনসোল ডট লক করি আমাদের পিটাকে, সো আমি সেভ করলাম। সেভ করে আমি এখন যদি লোড করি দেখেন আমাদের রেক্টেঙ্গেলটা,
আমাদের ক্লাসটিকে এই যে রেক্টেঙ্গেল হাইট উইথ দেন এই যে প্রোটোটাইপ, এখানে আমাদের কি কনস্ট্রাক্টর ক্লাস, রেক্টেঙ্গেল ক্লাসের নেম কি রেক্টেঙ্গেল। সো এই ছিল কি আমাদের ক্লাসটা। এখন আমি যদি আমাদের এই ক্লাসটা আমি মেইন ডট জিএস এ আমাদের এই মেইন ডট জিএস আছে এখানে আমি যদি আউটপুটটা দেখতে চাই, এখান থেকে অ্যাক্সেস করতে চাই কোডটাকে, তাহলে কী করবো, আমাদের যে কনসোল ডট লগ আছে এটা আমি এখানে না আমি মেইন ডট জিএস এ করবো। আমি যদি লোড করি কী পাবো, পি ইজ নট ডিফাইন্ড। কেন নট ডিফাইন্ড, কারণ কি আমার ইম্পোর্ট আর এক্সপোর্ট করতে হবে। সো আমার এখানে কি এক্সপোর্ট, আমাদের ক্লাসটা কি এক্সপোর্ট, দেন আমাদের যে ভেরিয়েবলটা আছে এগুলো কী করতে হবে এক্সপোর্ট। এখন আমাদের যে ক্লাস আছে এক্সপোর্ট করলাম, এখানে আমাদের কী করতে হবে এক্সপোর্ট ডিফল্ট, এক্সপোর্ট কি ডিফল্ট। সো আমাদের এই ক্লাস যখন আমরা ইউজ করব তখন আমরা এক্সপোর্ট করতে হলে কী করতে হবে, ডিফল্ট দিতে হবে, এক্সপোর্ট ডিফল্ট করতে হবে ক্লাসের ক্ষেত্রে। এটাই শুধু ডিফারেন্ট, ক্লাসের ক্ষেত্রে কী করতে হবে এক্সপোর্ট ডিফল্ট করতে হবে। ওকে আচ্ছা, দেন আমরা এখানে ইম্পোর্টে যা আমাকে পি ভেরিয়েবলটাকে ইম্পোর্ট করবো। সো আমি যখন যদি লোড করি দেখেন আমাদের এখানে কি রেক্টেঙ্গেল হাইট 10 উইথ 10। সো এই যে আমাদের ক্লাসটা আমরা আউটপুট দেখতে পারতেছি। ওকে সো এই তো এই ছিল কি আমাদের ক্লাস কীভাবে ক্রিয়েট করতে হয় আর আমাদের কি মডিউল ইম্পোর্ট আর এক্সপোর্ট। সো এই তো এই ছিল কি আমাদের আজকের মতো ভিডিও। আপনাদের কারো কোথাও বুঝতে সমস্যা হলে কী করবেন, কমেন্ট করবেন, আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। অ্যান্ড ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।